স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, প্রচন্ড রকম ঝগড়া, দুজনে চলে যাবে কিন্তু কেউ যায় নাই। আচ্ছা, এইবার যায় নাই করে একদিন চলে গেছে। ওয়াইফ তো মনে করতেছে স্বামীদের স্বভাব, জাতিগত স্বভাব, মাফ তো তাকেই চাইতে হবে, কিন্তু সে এখনো পর্যন্ত ক্ষমা চাইলো না, দোষ স্বীকার করলো না, খুব বাজে কাজ করছে, একদিন পর্যন্ত কথা হইলো না। এবং মেয়েরা দেখবে যে যতই কথা না হোক, কথা নাই হোক, একটা সময় গিয়ে তারাই মায়াটা ফিল করে। হ্যাঁ, মায়া ফিল করে, আবার কথা বলতে আসে, মায়া লাগে, মায়ের জাত তো, তো মায়া তাদের বেশি প্রচুর আসে। তো এসে স্বামীকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, দুইজনেই ঝগড়াঝাটি করে একদিন ধরে কথা বন্ধ রাখছি, এইভাবে সংসার চলে নাকি? দুজনেরই তো কম্প্রোমাইজ করতে হবে। ঠিক আছে, চলো আমিও কিছু কম্প্রোমাইজ করি, তুমিও তোমার দিক থেকে কিছু কম্প্রোমাইজ করো। হাজবেন্ড বলতো, আচ্ছা ঠিক আছে, তাহলে দুজন কিভাবে কম্প্রোমাইজ করবো? এই তো, তুমি আমার কাছে মাপ চাইবা, মাপ করে দিব। খুব সিম্পল এটা, কিন্তু বলে চলো আমরা লুকালুকি খেলি। বলে কেন? আমি লুকাবো, বউ বলতেছে আমি লুকাবো, যদি তুমি খুঁজে না পাও আমাকে, তাহলে আজকে মজার মজার রান্না করে তোমাকে খাওয়াবো, আর যদি তুমি ওকে খুঁজে পাও তাহলে আমাকে কিন্তু শপিং এ নিয়ে যাও। জামাই বলতো, ঠিক আছে, তুমি এমন জায়গায় লুকাও যাতে আমি খুঁজে না পাই। বললো হলো নাকি, আমি তো পর্দা পিছিয়ে লুকাবো, তুমি খুঁজে পাবো, শপিং এ নিয়ে যাইতেই হবে, শপিং এ নিয়ে যাইতে হবে, মিস নাই। আচ্ছা ভালো কথা বলতে, এই যে 16 রোজ চলে গেল, শপিং করতেছে না মানুষ, করতেছে না, সবাই করুক, যা যার মতো কিনে ফেলো সবাই। আমাকে লেগে কিছু, আমার জামা থাকবে ভাই, আমার জামা কেউ বাদ দেবে না, কারণ ওই সাইজের আর কেউ নাই, 8-10 জন মানুষ আছে পুরো বাংলাদেশে। আমার কি হবে? আপনি টেনশন করেন, ক্ষতি কি আমার শাড়ি দিও, আমি পাঞ্জাবি বানাই নিব, আমার সাইজ তো তোমার জানবা না, তুমি শাড়ি দিয়ে দিও, আমরা কেটে নিবো।